بسم الله الرحمن الرحيم وصلى الله على نور كزو شد نور ها پیدا زمین از هو بے او ساکن فلک در عشق شیدا وصل اعوذ باللہ من الشیطان الرجیم بفضل وببرکت بسم اللہ الرحمن الرحیم حامدا ومصلیا ومسلما والصلاة والسلام على حبيبه المصطفى وعلى آله وصحابه وعلماء ملته وأولياء وعلينا معهم وبهم أجمعين أما بعد فقد قال الله تعالى في شأن نبينا مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه صلى الله على سيدنا محمد اللهم صل على سيدنا محمد نبينا مولانا محمد اللهم صل على سيدنا আল্লাহ তুমি দয়া করো নসিবি করো মদিনা নসিবি করো মদিনা রোজা শরীফ না দেখায়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আমরা সবাই পাপি তাপি নবী আপন চিনলাম না নবী আপন চিনলাম না সেই কারণে রোজ হাসরে আপনি মোদের ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবীনা শাফিয়ানা মাওলানা صلاتنا يا رسول الله عليكم خدا کی فضل سے ہم پر ہے سایہ غوث اعظم خدا کی فضل سے ہم پر ہے سایہ غوث اعظم کا
ফেরেশতে রোকতে হো কিউ মুঝে জন্নত মে জানে সে ইয়ে দেখো হাতোঁ মে দামন হ্যায় কিসকা গৌসে আজম কা সলাত দুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনূ মাআস সাদিকিন قال رسول الله صلى الله عليه وسلم جعلت لي الأرض مسجدا وطهورا أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত পবিত্র মাহে জামাদুল সানির শেষ জুমাদুল উলার শুরু সেই রাত্রিতে প্রতি মাসের মতো হুজুর গাউসে পাকের আধ্যাত্মিক ফৈজাতের নহর আওলাদে রাসূলের ভেলায়েতি নজরে প্রতিষ্ঠিত গৌসিয়া কমিটি বাংলাদেশ চৌমুহনী ইউনিটের ব্যবস্থাপনায় হাজি আমিনিয়া সওদাগর মসজিদে আয়োজিত মাসিক খতমে গৌসিয়া শরীফ ও আলোচনার আজকের এই মাহফিলে আগত মুসল্লিয়ানে আজম আশিকানে রাসূল গোলামানে মুস্তাফা রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রতি মাসের মতো এই মাসেও হুজুর গৌসে পাকের এই মাহফিল ইন্তেজাম করার, আসার, বসার, নিজেদেরকে আউলিয়া ইকরামের সোহবতে রাখার যে সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেজন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরোয়ারে কায়নাত আকা ও মাওলা তাজদারে মদিনা সুরুর কলব ও সিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতহার লক্ষ কোটি দরুদ আর সালামের হাদিয়ে আরজ করি। সালামি আরজ করছি হুজুর গৌসে পাকের কদম। আসলে এখানে একটা মাহফিল চলছে মোড়ের মধ্যে, যাই হোক আমাদের মাহফিলটা ছোট, হুজুরও ছোট, ওদের মাহফিল বড়, হুজুরও অনেক বড় বড়। তো আমরা ছোট হলেও আমার গৌসে পাকের গোলাম হিসাবে আমরা অনেক বড়। আমার দিকে দেখে আপনি আমাকে তুলনা করতে পারবেন না, আমাকে দেখবেন আমার নিজবতটা কার সাথে। কারণ সাহাবা ইকরাম আমার নবীর যতক্ষণ পর্যন্ত সোহবতে আসে নাই ততক্ষণ তাদেরকে নাম ডাক যশ খেয়াতি কিছুই ছিল না। যেই মাত্র আমার নবীর হাতে হাত রেখে কালমা পড়েছে আল্লাহ বলছেন এরা আমার কাছে পৃথিবীর সবচাইতে দামি মানুষ হয়ে গেছে। তো আমি গুনাহগার, আমার দিকে দেখে লাভ নাই, আমি কার সাথে আছি? ওয়াকুনু মাআস সাদিকিন, আমি আল্লাহর নেককার সালেহিন সাদিকিন বান্দাদের গোলামি করি, ওনাদের দিকে দেখেই আমার নিজবত চলবে। আমার নিজবত আওলাদ রাসূলের সাথে, আমার গোলামি আওলাদ রাসূলের। তো যাই হোক, আমি যে আয়াত তেলাওয়াত করেছি এটা আপনারা সবাই মোটামুটি আলোচনা হয়েছে, তবুও কোরআন এমন এক জিনিস, এই একই আয়াতের যদি প্রতিদিনও তফসির করা হয় শেষ হবে না। ওয়াকুনু মাআস সাদিকিন, সত্যবাদীদের সাথী হও। কার সাথে সাথী হব? এটা কারগর জোরে বলেন আল্লাহর ঘর। আমার গৌসে পাক বলছেন, নিজের জবানে বলছেন, ভাগ্যবান সে ব্যক্তি যে আমাকে দেখেছে, যে আমাকে দেখেছে। ইয়া গৌসে পাক, আপনাকে দেখলে কেমন সৌভাগ্য? তখন আমার গৌসে পাকের কাছে প্রশ্ন করা হয়েছে, আপনাকে দেখলে কেমন সৌভাগ্য? তখন আমার গৌসে পাক বলছে, যারা আমাকে দেখেছে অথবা তারা আমাকে খেয়াল করেনি আমি দেখেছি।
কেয়ামতের মাঠে আমি তোমাদের কাছে ওয়াদা রেখে যাচ্ছি, যাদেরকে আমি দেখেছি সবাইকে আমি জান্নাতে নিয়ে যাব। এটা আমি গৌসে পাকের ওয়াদা। তাহলে গৌসে পাক কেন? তিনি ছিলেন মোত্তাকি। আর আল্লাহর কোরআন বলছে এই জান্নাত আমি রেডি করেছি মোত্তাকি বান্দাদের জন্য, তাদেরকে আমি মালিক বানিয়েছি, এই জমিনের মালিককে, জোরে বলেন, ওয়ারিশকে, জোরে বলেন। হ্যাঁ, এই এই জায়গায় একটু জানা দরকার। রস আল্লাহ খালেক, আল্লাহ কি খালেক মানে সৃষ্টিকর্তা, আর এই জমিনের কর্তৃত্ব দিয়েছে আমার মোস্তফার হাতে, আর আমার আল্লাহ বলছেন এই জমিনের আমি ওয়ারিশ বানিয়েছি, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়া সালেহুন, আমার যারা নেককার সালেহীন আউলিয়াই কেরাম বুজুর্গান দিন আমি এই জমিনের মালিক বানিয়েছি আমার ওলি আল্লাহদেরকে। এখন প্রশ্ন করবেন হুজুর, পৃথিবীর মধ্যে যদি এখন চোখ তুলে তাকান, এমন কোন শাসক নাই, এমন কোন রাষ্ট্রপ্রধান নাই যিনি আল্লাহর ওলি হতে পারবেন? সবাই তো দেখতেছি দুনিয়ার লোভে লুবি হয়ে আছে, এরা কিভাবে আল্লাহর ওলি আল্লাহর ওয়ারিশ হয়? এই জন্য মুফাসসিরিন কারাম ওই আন্নাল আরদা, যেটা আরদুন জমিন বলা হয়েছে, এটাকে দুনিয়ার জমিন মানা অর্থ করে নাই, তো কিসের অর্থ করেছে? আন্নাল আরদা মানি আন্নাল জান্নাতা, আল্লাহ জান্নাতের ওয়ারিশ বানিয়েছে আল্লাহর ওয়ালিদেরকে। আল্লাহু আকবার, নারে সালাম, নারে গাউসিয়া, নারে সালাম, নারে সিদ্দিক বিল্লাহ। এই যে জমিনের মালিক, জান্নাতের মালিক আল্লাহর ওয়ালিরা, এটার প্রমাণ কি? আমার গৌসে পাক বলছেন যে আমাকে দেখেছে সে ভাগ্যবান। তো গৌসে পাক তো আপনাকে যদি যারা দেখবে না, আপনি তো বলেছেন মুরিদি, মুরিদি মানে আপনি বুঝিয়েছেন কিয়ামত পর্যন্ত যারা আপনার সাথে মহব্বত রাখবে সবাই আপনার মুরিদ। সুবহানাল্লাহ, তো আপনি এভাবে এলান দিয়েছেন, এখন বলছেন আপনাকে দেখেছে ভগবান। বলে শুধু আমাকে দেখে নাই, যারা আমাকে সশরীরে সচক্ষে দেখেছে তাদেরকে যারা দেখবে তারাও ভাগ্যবান, তারাও ভাগ্যবান। আচ্ছা, যদি তাদেরকে কেউ না দেখে, 1000 বরের পরে আসে, এই যে আমরা আসলাম, কিন্তু আমরা গৌসে পাকের আলোচনা তো আসি, গৌসে পাকের দামান্দ ধরেছি, তো আমাদের জন্য শুভ সংবাদ নাই? আমার গৌসে পাক বলে যে অবশ্যই আছে, অবশ্যই আছে, কেয়ামত পর্যন্ত আল্লাহর সাথে আমার ওয়াদা হয়েছে, যে সমস্ত ব্যক্তির অন্তরে আমি গৌসে পাকের মহব্বত থাকবে, ওই অন্তর ওই চেহারাকে কোনোদিন আল্লাহ জাহান্নামে দিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই কথাগুলোর ভিত্তি কি? গৌসে পাকের এলম কীরকম? কিসের থেকে এই কথা বলেছে? তিনি হঠাৎ একদিন বলে উঠলেন, আমার গালে যদি শরীয়তের লাগাম না থাকত, ভালো করে খেয়াল করেন, শরীয়তের লাগাম যদি আল্লাহ আমার মুখে না দিত, তাহলে আমি এমন এমন কথা আপনাদের সামনে প্রকাশ করতাম যা আপনার ভিতরে আছে, যা গড়ে রেখে এসেছেন সব কিছু আমি গৌসে পাক বলে দিতাম। তার কিন্তু আল্লাহ আমাকে একটা শরীয়তের শিল মোহর মেরে দিয়েছেন, এর বাইরে আমি যেতে পারতেছি না। মোহতরম হাজরিন, তো এখন আমরা যেই এলমের চর্চা করছি, আমাদের কোনো এলমের বাহাদুরি নয়, এটা আমার গৌসে পাকের গৌসিয়তের এক টুকরো ফয়েজ পেয়েছি। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হুজুর। গৌসে পাক মক্কা শরীফ গেলেন, কোথায়? আপনারা যাওয়ার ইচ্ছা আছে তো সবার? যারা যেতে পারেন নাই, জিকির করবেন, রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে চোখের পানি ফেলবেন, একদিন না একদিন দেখবেন আপনি যেতে না পারলেও সরকারে মদিনা আপনার ঘরে উপস্থিত। আমলটা করবেন সুরাইয়ে মোজাম্মেল শরীফ পড়বেন, বেশি বেশি সুরাইয়ে মোজাম্মেল শরীফ পড়বেন, গভীর রাত্রিতে উঠে আল্লাহর দরবারে কাঁদবেন, একদিন না একদিন মোজাম্মেল মানে সাদর আবৃত্ত, কি আবৃত? সাদর আবৃত্ত। এই সাদর একদিন মোস্তফার সেই মদিনার থেকে সাদর তুলে দিয়ে আপনার সামনে উপস্থিত হবে।
কিন্তু আকিদা ইমানে আমার নবীর এই ভালোবাসা রাখতে হবে। প্রশ্ন করতে পারেন, হুজুর এরকম হয়েছে? আমরা তো অনেক বয়স হয়ে গেছে, ভারতবর্ষের যিনি মুহাদ্দিসদের ওস্তাদ হযরতে শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাই, হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির বাবা, তিনি বলছেন, আমি যখন ছোট ছিলাম কোরআন হেফজ করলাম, কোরআন হেফজ করতে গিয়ে আমার ওস্তাদ কোরআন হেফজ করার পরে আমাদেরকে একদিন কোরআনের একটি আয়াতের অর্থ করতে লাগলেন। তখন আমার মুস্তফার হায়াতুন নবীর ওই আয়াতের মানা তখন করতে লাগলেন, তখন আমার মনের মধ্যে একটা আশা জাগলো, আল্লাহ যেই নবীর তারিফ কোরআনে তুমি করেছ, আমি যদি সেই নবীকে দেখবে একবার যদি কোরআন শুনাইতে পারতাম তাহলে আমার জীবনটা সার্থক হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বলে যে আমি সকালবেলা ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করতে বসবো, দেখতে পাচ্ছি যে আমাদের পুরাঘর আলোকিত হয়ে গেছে। অনেকেই বলেন রসুল যদি স্বপ্নে আসেন, রসুল কিন্তু সরাসরি বাস্তবেও আসতে পারেন। আমার রসুল এই ক্ষমতা আল্লাহ আমার নবীকে দিয়েছে, কারণ আমার নবী শরীরেটা ফোঁসে নাই, লোমেগুলো ঝরে নাই, এখনও যেরকম ছিল এখনও সেরকম আছে এবং কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে এবং এইভাবেই তিনি আল্লাহর দরবারে উপস্থিত হবে। তো এখন আমার রসুল রুহানিভাবে আসেন সেটাও ঠিক, স্বপ্নে দিদার হয় সেটাও ঠিক, আবার এমনও কিছু আশেক আছেন যাদের জন্য আমার রসুল সবসময় সশরীরে উপস্থিত হবে। মোহতরম হাজারিন শাহদ্রহিম মুহাদ্দিস দেহলভি বলেন, আমি ফজরে কোরআন তেলাওয়াত করব, গড় এত আলোকিত কেন? আমি দেখতে পেলাম একজন বুজুর্গ অতীব সুন্দর, আমি দেখতে পেলাম চাদর আবৃত্ত হয়ে আছেন, তিনি বসে আছেন। তখন আমি জিজ্ঞেস করলাম আপনি কে? তখন বললেন আব্দুর রহিম তুমি আমাকে চিনো নাই। বলে আমি তো আপনাকে কোনোদিন দেখিও নাই, চিনব কোত্থেকে? বলে আব্দুর রহিম রে তোমার ওস্তাদ যখন তোমাকে কালকে পড়াচ্ছিল কোরআনের আয়াতের তফসির করতে গিয়া আমি রসুলের হায়াতুন নবীর দলিল পড়াচ্ছিল, তুমি মনে মনে এরাদা করেছিলে আমার রসুলকে যদি একবার সামনে পাইতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত, আমি রসুল তোমার সে মনের খবর জেনে আমি মদিনা শরীফ থেকে তোমার সাথে দেখা করার জন্য এসেছি। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভি বলছেন আমি আমার নবীকে কোরআন তেলাওয়াত করে শোনালাম, এত সুন্দর তেলাওয়াত। তাহলে আমার গৌসে পাকের যে এলমের খজিনা, আমি গতকালকে মাহফিলে বলেছিলাম গৌসে পাককে যে এলম দেওয়া হয়েছে এই এলম স্বপ্নে দেওয়া হয় নাই, সরাসরি বাস্তবে দেওয়া হয়েছে, বাস্তবে। মোহতরম হাজরিন, তো আমার গৌসে পাক হজে গেলেন, কোথায় গেলেন? হজে গেলেন, হজের তাওয়াফের মাঠে নামলেন, তাওয়াফের মাঠের মধ্যে ওনার সাথে প্রায় 20,000 আলেম, কয় হাজার? 20,000 আলেম। এই আলেম কিন্তু যেন তেন আলেম নন, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মুফাসসির, এরা সবাই আমার গৌসে পাকের সাথে হজে গেলেন। তো কেমন মুফাসসির একটু যদি নজরানা না বলি হয় না, আমার গৌসে পাকের সময় অনেক বড় বড় আলেমরা গৌসে পাককে হিংসা করত, ওনার মুরিদদেরকে ঠেস মারত, যেমন আমাদেরকে অনেকে ঠেস মারে না, হুজুর কাবলার মুরিদদেরকে অনেকে ড্যাশ মারে না, মারত, কারণ গাছ যেটা ফল বেশি ধরে এটার মধ্যে এমনি ডিল মারবে, ঠিক না? বেশ ঠিক। তো গৌসে পাককে মুরিদদেরকে ঠেস মারত, বলে যে তোমাদের ভিসার নাকি অনেক জ্ঞানী, সব তো দেখতেছে ওখানেই যাচ্ছে। তখন হজরতে মুহাদ্দিস ইবনুল জৌজি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, ওনার কাছে পড়ত হুজুর গৌসে পাকের এক মুরিদ, এই কথাগুলো যখন টেস্ট মেরে তিনি বলতেছেন, তখন বলে হুজুর আমি আপনার ছাত্র, আপনার থেকে দরস নিতে আসি, কিন্তু আমি রুহানিভাবে তরিকতের শিক্ষা নিয়েছি আমার গোসে পাক থেকে। হুজুর আপনি যে কথাই বলেন না কেন আমার পীর মুর্শিদকে নিয়ে, কিন্তু খোদার কসম করে বলছি আমার গোসে পাকের মুখ দিয়া কোনোদিন কোনো আলেমের নামে একটা সমালোচনাও আমি শুনি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে যে তোমার গোসে পাক তো তাহলে অনেক দামি আলেম। বলে যে হুজুর আলেম কিনা সেটা আমি জানি না, তবে আপনি একজন আলেম সেটা আমি মানি, আপনার কাছে শিক্ষা নিতে আসি,
আপনার যদি টেস্ট করতে হয়, পরীক্ষা করতে হয়, একদিন আপনি আমার গোসে পাকের এলমের মজমায় আসেন, এলমের মজমায় আসেন। হযরতে মুহাদ্দিস ইবনুল জৌজি তিনি চিন্তা করলেন, যেহেতু বলেছে একবার যাওয়া দরকার, কেমন শিক্ষা দিচ্ছে দেখি। তখন তিনি ওই মাতার মধ্যে এরকম লুকায় বাঁধি, শীতকালে যেরকম মানুষের লুকায় লুকায় মাহফিলে যাই, শিল্লি খাওয়ার জন্য কিছু আসে না, এমনি বেদাত বলে খাইবার সময় মধ্যে মুখেরে বাঁধি সঙ্গে করে ফিসলি যাই, রাখতে ফ্যাকেট লাগে দুবার ধরে ডনে ডানাতে বাঁধে আসে। হযরতে মুহাদ্দিস ইবনুল জৌজি তিনি চিন্তা করলেন, আমি একবার যাব আব্দুল কাদের জিলানি কেমন শিক্ষা দেয় দেখি। তখন গেলেন, গিয়া বসতে যেতে 70,000 কাতারের পিছনে, 70,000 মানুষ যে মাহফিলের মধ্যে উপস্থিত। আচ্ছা বলেন তো, এখান থেকে দূর বাইরে যে দাঁড়ায় আছে সে কী করতেছে আমি জানবো? 70,000 মানুষ মাহফিলে উপস্থিত, মুহাদ্দিস ইবনুল জৌজি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, যারে দেখলে সবাই চিনে, সেই কালের সবচেয়ে বড় আলেম। সেই সময় তিনি গিয়া বসলেন, সুন্দর করে রুমাল দিয়া বাঁধি গেলেন, গিয়া বসছে মাহফিলে, ওই মুরিদটাও সেখানে আছে। গৌসে পাকের মাহফিল কিন্তু আমাদের মতো মাহফিল না, কোরআনের আয়াত একটা কারি সাহেব তেলাওয়াত করবে, আমার গৌসে পাক সেখান থেকে মাহফিল শুরু। একটা তসবির করলেন, মুহাদ্দিস ইবনুল জৌজি বললেন, আলিম থু আলিম থু, এটা আমি জানি তোমার ওস্তাদ কী তফসির করতেছে, এটা আমি তো ভালোই জানি। আবার আরেকটা তফসির করলেন, বলে সেটাও আমি জানি। আমার কথা হচ্ছে, কেমন এলমদার, এত বড় বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আমার গৌসে পাকের মজমায় গেলেন, 11টার তফসির শেষ, 12টাতে যখন গেল লাভ দিয়ে চিল্লাই উঠলো, জোরে বলেন সুবহানাল্লাহ, এই তফসির জানি না। এরপরে 13, 14, 15, 16 একই আয়াতের আমার গৌসে পাক 70 ধরনের তফসির করে শোনাল। এই জন্য বলছি, কোরআনের একটা আয়াত সারা জীবন তকরির করলেও শেষ হয় না। তো যাই হোক, এত বড় আলেম আমার গৌসে পাক গেলেন যে হজে, কোথায় হজে, আলেমরা সবাই উপস্থিত। সেই সময়ের মক্কার যিনি প্রধান মুফতি ছিলেন, তিনিও মুফতি হজ করার জন্য মক্কার জমিনে উপস্থিত, কাওফের মাঠে। গৌসে পাকের পোশাক দেখে, এত শান শৌকত দেখে, এতগুলো আলেম দেখে, ওনার মনের মধ্যে একটা আগ্রহ জাগল, কি রে উনি কি এমন ব্যক্তি যার সাথে এতগুলো আলেম, নিশ্চয়ই কোনো দামি ব্যক্তি হবে। তিনি সালাম দিলেন, বলে ভাই মা নামতা ওয়ামিন আইনা, তুমি কে কোত্থেকে এসেছো? বলে আমি কে কোত্থেকে এসেছি সেটা আপনি একটু কিয়াস করেন, আর আল্লাহ আমাকে এনেছে এবং আমার নামও আল্লাহই জানে, জোরে বলেন সুবহানাল্লাহ। উত্তরটা খুব বেশি ওনার কাছে খটকা লেগে গেল, কিরে জিজ্ঞেস করছি নামটা কে পরিচয় দিতে বলছি, উনি এভাবে কেন উত্তর দিছে? বলে আপনি কিয়াস করে দেখেন। তখন উনি বললেন, আমার মনে হয় ইন্নি আজুন্ন, আমার ধারণা করতেছি আন্তা আলেমুন, আপনি একজন আলেম, জোরে বলেন না সুবহানাল্লাহ, আপনি একজন আলেম। তখন বলে আলহামদুলিল্লাহ, আমি একজন আলেম। তো আলেমের পরিচয় কি? কয় এলম দিয়া, কি দিয়া? এখন তো আলেমের পরিচয় কি? আবা কাবা দিয়া, কি দিয়া? আবা কাবা ফরি জুব্বা, যত বেশি বড় আলেম বিজিট, যত বেশি আলেমও তত, ঠিক না বে? ঠিক, ভিজিট বেশি নিলে ওই হুজুরও বড়। আপনি যত বেশি বলবেন যে না আমি দর করে মাহফিলে যাই না, আপনারা যদ্দূর তৌফিকে আছে তত দেখবেন হনুমত আলেম মাল্লার এনে তার লাইলে কিছু না হতে। আর যদি আমি হতাইয়ের হই আর সাইডে যাচ্ছি দেখ, ও মাম নিশ্চয়ই বহুত বড় আলেম। ইবে এই সমাজ ব্যবস্থা বর্তমানে এইরকম। তো যাই হোক, বলে যে আলেমের পরিচয় কী দিয়া? এলম দিয়ে। আচ্ছা, এলমের আলোচনা তো গৌসে পাক তাওয়াফের মাঠে সায়ের করতেছে, বলে যে আচ্ছা এলম কোত্থেকে পেয়েছেন? চলেন একটু বহস করি, আপনার সাথে একটু আলোচনা করা দরকার এলম নিয়ে। গেলেন, গিয়ে বলতেছেন আপনার সাথে বহস করার আগে আমার আপনার সাথে, আপনি একজন এত বড় গ্র্যান্ড মুফতি মক্কার জমিনের, আপনার সাথে বহস করার আগে আগে আমার যোগ্যতা আছে কি না আপনার সাথে বসার সেটা একটু জানা দরকার না?
আমি আপনার সাথে বসে যে এলমের আলোচনা করব এই যোগ্যতা আমার আছে কি না? আমি তো আরবের মানুষ নই, আমি আরবি ভাষা সম্পর্কে জ্ঞাত নই, আপনার সাথে বসার যোগ্য আমার যোগ্যতা আছে কি না সেটা একটু জানা দরকার। বলে যে হ্যাঁ আপনি তো ঠিক বলেছেন, নিজে নিজেই ঠিক বলেছেন। বলে যে আমার যোগ্যতা আছে কি না আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। বলে কি প্রশ্ন? বলে প্রশ্নটা হচ্ছে আল্লাহর রসুলের যে গোসল হয়েছে, গোসল শরীফ, জীবনে আল্লাহর রসুল যত গোসল করেছে প্রত্যেকটা গোসলের পানি অনেক দামি, অজুর পানি অনেক দামি, তবে আমি আপনার কাছে জানতে চাচ্ছি আল্লাহর রসুলের সবচাইতে দামি গোসল কোনটা? বলেন তো দামি গোসল কোনটা, বলেন। রসুলের প্রত্যেকটা গোসলের ফোটার পানি দামি, প্রত্যেকটা গোসল দামি, কিন্তু সবচেয়ে দামি গোসল কোনটা বলেন তো? হ্যাঁ আরে সুবহানাল্লাহ, আমার গোসে পাক বলছেন পৃথিবীর কোনো কিতাবের মধ্যে এই মশালা লিখা হয় নাই, এটা আমি আমার মোস্তফা থেকে সিন সিনাই বসিনাই আমি আমার মোস্তফা থেকে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে দামি গোসল কোনটা? হুজুরের কাছে যখন এই প্রশ্ন করছে, বলে যে এত প্রশ্ন থাকতে উনি এই প্রশ্ন করছে কেন? উনি অবাক, ইনি কোন মাফের আলেম, আল্লাহ রসুলের গোসলের হিসাব পর্যন্ত রাখে, তোর মধ্যে আবার কোনটা বেশি দামি গোসল সেই হিসাব পর্যন্ত আছে, এই আলেম তো যেন তেন আলেম নয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন গোসল আজম সেজন বাগদাদে ওয়ালা, যেজন গোসল আজম সেজন বাগদাদে, তার কাঁধে যার চরণ যুগল, তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা, যেজন গোসল আজম সেজন দেওয়ালা, যেজন গোসল আজম সেজন। গোসল পাক বলতেছে আমার যোগ্যতাটা একটু পরীক্ষা করে দেখেন। বলে যে হুজুর আপনার যোগ্যতা নিয়ে আমার আর কোনো প্রশ্ন নাই, তবে যে প্রশ্ন আপনি এলমের বহসে বসার আগে করেছেন এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই। আমার কাছে? বলে যে আমাকে একটু সময় দেন, কতক্ষণ লাগবে? বলে আজকের এই রাতটা সময় দিবেন, আগামীকাল ফজরে আপনার প্রশ্নের উত্তর জানিয়ে দিব। এটা আদব, এটা কি ইয়ারাত দেশত যদি ডর মলয়জুন 30,000 টিয়া 50,000 টিয়া দিয়ে আইয়ের অন্যরা যদি প্রশ্ন হলে অন্য হোক দেয় প্রশ্ন আর তোয় না হব দেয় না, ঠিক না বে? ঠিক আজে বাজে প্রশ্ন করি বলে আর সময় না হব দেয় না। তখন সারা রাত কিতাব গাঁটলেন, সারা রাত কি গাঁটলেন? আহারে, কিতাব গাঁটতে গাঁটতে উনি ঘুমাই গেলেন। সুবহানাল্লাহ, আল্লাহর দরবারে ফরিয়াদ, মাবুদ রে এত কিতাব পড়লাম, এত কিতাব লিখলাম, সবাই মক্কার গ্র্যান্ড মুফতি হিসাবে আমাকে জানে, ওগো মাবুদ এই যে আজমি মানুষ, এই আজমি মানুষটার প্রশ্নটার উত্তরটা আমি কোথাও পাইলাম না, আল্লাহ তুমি একটু মদত করো, তুমি একটু আমাকে জানিয়ে দাও তোমার নবীর জীবনের সবচাইতে দামি গোসল কোনটা, আর সেই পানির কি অবস্থা হয়েছিল। ও আচ্ছি, ঘুমাই গেলেন ইস্তিখারার নামাজ পড়ে, ঘুমের মধ্যেই দেরি হয় নাই, ঘুম যাইতে ফজরের আগ মুহূর্তে আমার সরকারে মুস্তফা তশরিফ এনেছে, টেনশনে আছে, সালাম দিলেন ইয়া রাসূলুল্লাহ। বলে আমি বড় বেকায়দায় পড়েছি। বলে কি বেকায়দায়? বলে ইয়া রাসূলুল্লাহ আজমি মানুষ, আমি তো আরবের মানুষ, আজমি মানুষ আমার কাছে প্রশ্ন করেছে, প্রশ্নটা তো আপনাকে নিয়ে, যেহেতু আপনি এসেছেন আমার জন্য খুব ভালো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
বলে যে হচ্ছে কি প্রশ্ন, বলে যে প্রশ্নটা হচ্ছে আপনি রসুলের জীবনের সবচাইতে দামি গোসল কোনটা, কারণ আমি তো হাদিসের মধ্যে পড়েছি আপনি গোসলে পাক করলে, অজুয়ে পাক করলে আপনার সে অজুর পানি গোসলের পানি সাহাবিরা মাটিতে পত্ত দিত না, নিজের হাত বসাইয়া দিত, সেগুলা নিয়ে পান করত, চোখে মুখে লাগাইতো, সিনায় লাগাইতো, যারা পানি পাইতো না তারা যারা পাইতো তাদেরকে মালিশ করে করে সিনায় লাগাইতো। জোরে বলে সুবহানাল্লাহ। ওগুলো নবুয়তের রসুল, এই ও গোসলে পাকের পানি সবচাইতে দামি গোসল কোনটা? আমার নবী মুস্কি হেসে দিলেন, বলে এটা বেশি কঠিন প্রশ্ন মনে হয়েছে। বলে ইয়া রাসূলুল্লাহ অবশ্যই কঠিন, কোনো কিতাবের মধ্যে আমি পাই নাই। বলে এই প্রশ্নের উত্তর আমার কাছে নয়, আমার পাশে যিনি আছে দেখতে পাচ্ছ? বলে ইয়া রাসূলুল্লাহ বেশি দেখতে পাচ্ছি না, চেহারাটা অস্পষ্ট দেখা যাচ্ছে, এমনি আছে কিনা? বলে আছে। ওনার কাছ থেকেই জিজ্ঞেস করো আমার জীবনের সবচাইতে দামি গোসল কোনটা। কারণ আমার হুজুর এটা বলতেছে, হুজুর ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলতেন ভালো হইতো না? বলে আমার প্রশ্ন আমি না বলে, আমি যাদেরকে এলম দিয়েছি, আমি মদিনাতুল এলম থেকে, এলমের শহর থেকে যাদেরকে বন্টন করেছি, তাদের তো আগে একটু পরিচয় করানো দরকার আছে। তখন বললেন ওনার থেকে জিজ্ঞেস করো, চেহারাটা ঝাপসা ছিল, আল্লাহর নবীর নূরের আলোতে এত বেশি আলোকিত ছিল, ভালো করে দেখা যাচ্ছিল না। সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী বলেছে আমি তো বড় বেকায়দায় পড়েছি, আল্লাহর নবী এসেছে, আমি ভাগ্যবান সাথে আপনি আছেন, আপনার কাছে নাকি প্রশ্নের উত্তর আছে? বলে কি প্রশ্ন? বলে আল্লাহর নবীর সবচাইতে দামি গোসল কোনটা, ওই পানির কি হয়েছিল? বলে আল্লাহর নবীর সবচাইতে দামি গোসল হচ্ছে আল্লাহর নবীর যেটা আখিরি গোসল, মাওলা আলী শের খোদা যে গোসল দিয়েছিল ওই গোসলটাই হচ্ছে সবচাইতে দামি গোসল। তো ওই পানি কোথায় গেছে? বলো ওই পানি আল্লাহ জমিনে পড়তে দেয় নাই, জমিনে পড়তে দেয় নাই। কি হয়েছে? কারণ সাহাবিদের নবীর গোসলের সময় সাহাবিরা কেউ যেতে পারে নাই, মাওলা আলী শের খোদা নিজের হাতে গোসল দিয়েছে, পানিগুলাকে আমার আল্লাহ কুদরতি নিজামে তুলে ফেলেছে জমিনের উপরে, আসমানে মেঘের আকৃতি সৃষ্টি করেছে, ওই আল্লাহর মেঘের আকৃতিতে সৃষ্টি করা আল্লাহর নবীর শেষ গোসলের পানি আল্লাহ অর্ডার করেছে পৃথিবীর কিয়ামতের আগ পর্যন্ত যেই সমস্ত জায়গায় মসজিদ হবে সেই সমস্ত জায়গায় গিয়া বর্ষিত হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন দুইটা, হাদিস তেলাওয়াত করেছি, জুইলাত লিয়াল আরদাম মাসজিদাও ওয়া তাহুরা, আমি রসুল আসার সাথে সাথে জমিনটাকে আল্লাহ কি বানিয়েছে? মসজিদ বানিয়েছে আর পবিত্র করে দিয়েছে। কি বানিয়ে দিয়েছে? পবিত্র বানিয়ে দিয়েছে। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ কাবা নির্মাণ করার পরে যখন যে পাথরগুলো ছিল ছিটাইয়া দিয়েছিল, যেই জায়গায় জায়গায় কণা পড়েছে মসজিদ হয়েছে, আর আমার নবীর গোসলে পাকের পানির ফোঁটা দিয়া আল্লাহ ওই জায়গাগুলাকে পবিত্র করে দিয়েছে। আচ্ছা, পরের দিন উপস্থিত, তাড়াতাড়ি করে মাশাআল্লাহ, বহু সুন্দর উত্তর। তো এই আলম বলে যে এই আলম আমি মাওলা আলী এবং আমার রসুল থেকে পেয়েছি। মাওলা আলী কেমনে পাইল? বলে মাওলা আলীর এলমও আমার নবীর সে গোসলের দুই ফোঁটা পানির কারণে। বলে কেমন দুই ফোঁটা? বলে যখন মাওলা আলী গোসল দিয়াইল, দেখতে পেল আমার নবীর বুরু মুবারকের উপরে এক ফোঁটা পানি মনি মুক্তার মতো জল জল করতেছিল, আর এক ফোঁটা পানি আমার রসুলের নাবি মুবারকের মধ্যে জল জল করছিল। মাওলা আলী চিন্তা করলো, আর তো গোসল দেওয়ার সুযোগ হবে না, আমার রসুলের গোসলের পানি তো আর জীবনে পাবো না, অতএব আজকেই একটা সুযোগ, এখানে কেউ নাই। তিনি কি করেছিলেন? হাতের ফোঁটা দিয়ে নয়, নিজের ঠোঁট মোবারক লাগিয়ে আমার রসুলের সে দুই ফোঁটা পানি পান করার কারণে আল্লাহ পাক হযরতে মাওলা আলীকে এলমের সমুদ্র বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এখন আসলেন এই দুই ফোঁটা পানি মাওলা আলীর শরীরে প্রবেশ করেছে, গোসলের পানি, পুরো বিশ্ব পবিত্র হয়েছে। মসজিদে আসলে এখান থেকে মাসালা, মসজিদে আসলে লাভ কি? আপনি ঘরে নামাজ পড়তে পারেন, অফিসে নামাজ পড়তে পারেন,
মসজিদে আসলে আমার নবীর সে গোসল পাকের পবিত্র ফানির ফোটার তাবারুকাতের যে মর্যাদা, আপনি মসজিদে আসলে সে মর্যাদাটাতে পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সে ফয়ুজাত পাবেন মসজিদে নামাজ পড়ার দামি। এই জন্যই পরের দিন উনি চিন্তা করলেন, মাশাআল্লাহ উত্তপ্ত অনেক সুন্দর করে হয়ে গেলাম, ফজরের নামাজ আর গুম হয় না, কখন যে ফজর হবে, কখন যে ওই আজমী আলেমের সাথে দেখা করব, দেরি করে নাই। ফজরের মাঠে নামাজ পড়ে মাঠের মধ্যে উপস্থিত হয়ে আমার গৌসে পাক ছাত্রদেরকে পড়াচ্ছেন, দরস দিচ্ছেন, ওই সময়ের মধ্যে এসে উনি বসেছেন। বলে যে হুজুর উনি আসছে, মক্কার যিনি প্রধান মুফতি উনি এসেছে। বলে যে বসতে দাও। উনিও এলমের মজমায় বসে গেলেন, আলোচনা করতে লাগলেন। কিন্তু উনি চিন্তা করতেছে, আমি তো এলম শুনতে আসি নাই আজকে, আমার থেকে যে প্রশ্ন করেছে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য না আমি এখানে আসছি। আমার গোসে বা কিন্তু প্রশ্নটা জিজ্ঞাসাই করে না, এটা জানতেও চাচ্ছেন ওনার থেকে। অনেকক্ষণ সময় গড়িয়ে গেল, হুজুর গোসে বাক সবাইকে বললেন যাও। তখন ওই আলেম বলল, হুজুর আপনি যে কালকে আমার কাছে একটা প্রশ্ন করছেন এটার উত্তর নেবেন না। ও আচ্ছা আচ্ছা, কালকে আপনাকে একটা প্রশ্ন করছিলাম। আচ্ছা আচ্ছা বলেন। বলে যে সে প্রশ্নের উত্তরটা কি আপনি বলবেন নাকি আমি বলবো? আপনি বলবেন নাকি আমি বলবো? বলে আপনি বলবেন মানে এই প্রশ্ন তো কোথাও নাই, এই উত্তর কোথাও। তো বলে যে আচ্ছা ঠিক আছে, এখন আপনিই বলেন, এই উত্তর আপনি পেয়েছেন কোথায়? বলে আমি পাই নাই, অনেক কিতাব পড়েছি, সার্চ করেছি, কোথাও নাই। তো কোথায় পেয়েছেন? বলে আমি আমার মোস্তফার কাছ থেকে উত্তর নিয়েছি। হ্যাঁ, তো গোসবাক বললেন, আমার রসুল কি সরাসরি উত্তরটা দিয়েছে নাকি আর কেউ সহযোগিতা করেছে? বলে আপনি কি বলতে চাচ্ছেন? বলে আমি জানি যে আপনার এই উত্তর আমার মোস্তফা সরাসরি দেয় নাই, আমার নবীর সাথে আরও একজন ছিল। বলে সে কে জানেন? বলে আপনার উত্তরটা এরকম, লোকটা এরকম ছিল? হ্যাঁ এরকম ছিল, সুরত এরকম। বলে হ্যাঁ, চেহারা দেখছেন? বলে ভালো করে দেখিনি আমার নবীর নূরের তজল্লির কারণে। আচ্ছা, বলে যে তার কথাবার্তা এরকম ছিল? ছিল, সব ঠিক আছে, উত্তরটা এরকমই দিয়েছে? দিয়েছে। আচ্ছা, বলে যে এই উত্তর যিনি দিয়েছে তিনি আর কেউ নয়, তিনি আমি নিজেই, তিনি আমি নিজে। বলে যে ওই জন্য এখন আমার বিষয় হচ্ছে আমার গোসে পাক এই উত্তর দেওয়ার ক্ষমতা কেন অর্জন করেছে, এই আলোচনা আমি করেছি। এই উত্তরটা কিভাবে দিতে পেরেছে, কেন আল্লাহর এত বেশি হাস বান্দা হয়ে গেছে, এত বেশি পাওয়ারফুল হয়ে গেছে, একই সময়ে 70 জায়গায় দাওয়াত নিতে পারে, মুরিদের সাহায্যের জন্য পৃথিবীর পূর্ব প্রান্তে বেলায়তের হাত বাড়াইতে পারে। হযরতে মূসা আলাইহিসসালাম, এটা হাদিসের মধ্যে এসেছে, মূসা আলাইহিসসালাম আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, পথের মধ্যে এক গাছতলায় এক ব্যক্তিকে দেখতে পাচ্ছে, কথা বলতে বলতে এমন এক পর্যায়ে এক কথা বলে ফেলেছে, আল্লাহ তোমাকে যদি পাইতাম নিজের হাতে দুই লোকমা নিজে খাওয়াইয়া দিতাম, মাথা চুল আশ্রাইয়া দিতাম, তোমার মাথায় একটু তেল দিতাম। মূসা আলাইহিসসালামের মাথা মহা গরম, কিরে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো মাথার মধ্যে চুল নাই, কিছু নেই, তুই কেমনে জানাস আল্লাহর মাথা চুল আছে, তুই মাথা চুল আশ্রয় দিবি, আল্লাহরে কেমনে খাওয়াই দিবি, আল্লাহ তো এগুলো থেকে পাক। মাথা গরম হয়ে দোঁড়ায় নিয়ে গেছে, বনের ভিতরে ঢুকে গেছে। মূসা আলাইহিসসালাম আল্লাহর সাথে দেখা করে আসতেছে, অনেক লম্বা ঘটনা, আমি শর্টকাটে বলছি। মূসা আলাইহিসসালামের উম্মত, তিনি আল্লাহর ওলি, আল্লাহ অর্ডার করলেন, মূসা আমার কলিজা দরকার মানুষের, মানুষের কী দরকার? কলিজা দরকার। তখন মূসা আলাইহিসসালাম আল্লাহর দরবারে প্রশ্ন করলো, মাবুত মানুষের কলিজা দিয়ে তুমি কী করবা, আর আমি মানুষের কলিজা কেমনে আনবো? এটা গরুর কলিজা হইলে একটা কথা জবাই করে নিয়ে আসতে পারতাম, মানুষ কেমনে জবাই করবো, মানুষের কলিজাও বা কেমনে আনবো? আমার আল্লাহ বলে, মূসা রে আমি এত কিছু বুঝি না, আমার মানুষের কলিজা দরকার। মূসা আলাইহিসসালাম এলাকায় আসলেন, আসি বলে যে ভাই আমি তোমাদেরকে এত বছর দাওয়াত দিলাম, আল্লাহর কিতাব আনি দিলাম, আমি এত পরিশ্রম করলাম, এই আল্লাহ বলেছে, মান্না সালওয়া নাজিল করালাম তোমাদের জন্য, আল্লাহ বলেছে মানুষের কলিজা দরকার, তোমরা কেউ দাও না। এই কথা যখন বলছে, মূসা রে তুমি তাকো তোমার খোদা নিয়ে, আমরা বলিও এই কাজে নাই, কি আমাদের কলিজা দিলে তো আমরা মরি যাব, তার মানে মরতে কেউ রাজি না হেরি। তখন মূসা আলাইহিসসালাম আল্লাহর দরবারে গেলেন, বলে যে আল্লাহ
কলিজা তো কেউ দেয় নাই, উল্টা ফুরা এলাকা সারি মানুষ সবাই পালাই যাচ্ছে। কলিজার জাত থেকে কুজি সে বয়ে পালাই যায়। আল্লাহ কি পরীক্ষার মধ্যে ফেলেছ আমার? আল্লাহ বলে মুসার এটা আমি বুঝি না, তুমি আমার জন্য কলিজা নিয়ে আসো। সুবহানাল্লাহ, বাইর হইলেন। আস্তে 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 দেখতে পাচ্ছে যে এক মহিলা একটা দুইটা না সাতটা সন্তান, কয়টা? সাতটা সন্তান নিয়ে রাস্তার মধ্যে উপস্থিত। মুসা আলাইহিস সালামকে সালাম দিল। মুসা আলাইহিস সালাম বলছে, ও তুমি ওই মহিলা না যার তকদিরে আল্লাহ নিজে বলেছে কোনো সন্তান নাই, তুমি এই মহিলা না? বলে হ্যাঁ, আপনি তো বলেছিলেন আমার তকদিরে কোনো ছেলে। তো বলে যে এই সাতটা সন্তান, বলে যেগুলো আল্লাহ দিয়েছে। বলে আল্লাহ আল্লাহরা ডাক দিল, মাবুদ তুমি আমার মহিলার কাছে এত বড় বেইজ্জত কেন করছো? তুমি নিজেই তো বলছো, আমি তোমার থেকে জিজ্ঞেস করছিলাম এই মহিলার কপালে কোনো ছেলে সন্তান আছে কি না, তুমি আমার বেইজ্জত করছো না? বলে মুসারে নয় নয়, কথা সত্য, তার তকদিরের মধ্যে কোনো ছেলে সন্তান ছিল না। কেন দিয়েছি জানো? বলে আল্লাহ কেন দিয়েছ? তখন আল্লাহ অর্ডার করলেন, তুমি যে পথ দিয়ে যাচ্ছ বনের ভিতর ঢুকে যাও। বনের ভিতর গেলেই বুঝতে পারবো আমি কেন দিয়েছি। ঢুকেছে, ঢুকার পর দেখছে একটা ঝুপড়ি ঘর। সে ঝুপড়ি ঘরের মধ্যে একজন বৃদ্ধ লোক। ওই বৃদ্ধ লোকটারে দেখে মুসলিম বলছে, অনেক দিন আগের কথা, যারে দৌড়াই নিয়ে গিয়েছিল বনের ভিতর ঢুকে গিয়েছিল ওই বৃদ্ধ পাগল যে আল্লাহরে নিজের হাতে খাওয়াবে বলে বলছিল, সে দেখতেছে এই ঝুপড়ি ঘরের মধ্যে ইবাদত করতেছে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, বাইরে আমি ভুল করেছিলাম, তোমাকে দৌড়ানোর পরে আল্লাহর সাথে যখন কথা বলতে গিয়েছিলাম তখন আমার আল্লাহ আমাকে জিজ্ঞেস করেছিল মুসা কেমন আছো, তখন আমি বলেছিলাম আল্লাহ বেশি ভালো নাই। বলে কেন? বলে আসার সময় এক মুশরিক শব্দ বের হয়েছে, সে বলেছে আপনারে নাকি পাইলে দুই লোকমা খাওয়াই দিত, মাথা সুলাশ্রাই দিত, এইটা শুনে আমার মাথা গরম হয়ে আছে, আল্লাহ আমি বেশি ভালো নাই। তখন আমার আল্লাহ বলেছিল মুসা রে ভুল করেছ, আমার ওই বান্দার কাছে গিয়ে একটু ক্ষমা চেয়ে নাও। জোরে বলেন না সুবহান, আই হাই আল্লাহর বলির ক্ষমতা, নবীর তারিফ। এখন মুসা আলাইহিস সালাম বনে জঙ্গলের ভিতরে, বড় ভাই আমি তোমার অনেক বছর ধরে খুঁজতেছি, তুমি যেখানে লুকিয়ে আছো। বলে যে তো কেন? বলে যে আমি তোমার কাছে একটা মাসালা জানতে চাই, দুনিয়ার কোনো মানুষ কি আছে যে নিজের কলিজা আরেকজনের জন্য দিবে? বলে আশেক যদি সেরকম হয় কলিজা কেন, পুরা রক্তের ফোঁটা যা যা আছে সব মাসুকের জন্য বিলীন করতে রাজি আছে। বলে তুমি কি বলো? বলে যে আমি তোমার পরীক্ষা করে দেখি। বলে কি পরীক্ষা? বলে যে এখন আমি তোমার যদি বলি আমার আল্লাহ তোমার কলিজাটা দিতে বলেছে তুমি দিবা? তখন ওই আল্লাহর মজুজু বলি তিনি বললেন মুসা কলিমুল্লাহ, আমার আল্লাহ কি সত্যি সত্যি আপনাকে এই কথা বলেছে যে কলিজা নেওয়ার কথা বলেছে? তখন বলে যে হ্যাঁ আল্লাহ আমাকে বলেছে মানুষের কলিজা দরকার, তুমি কি দিবা? দ্বিতীয়বার জিজ্ঞেস করলো, এ আল্লাহর নবী মুসা কলিমুল্লাহ আসলেই কি আল্লাহ কলিজা চেয়েছে? বলল হ্যাঁ, আমি কি মিথ্যা বলি, আমি নবী তুমি জানো? বলে আবার জিজ্ঞেস করি আল্লাহ কি সত্যি সত্যি কলিজা চেয়েছে? বলে হ্যাঁ চেয়েছে। বলে ঠিক আছে, আপনি আমাকে আমাকে ছিঁড়ে আমার কলিজাটা আমার আল্লাহর দরবারে উপস্থিত করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যে কোনো পর্যায়ে সেটা করার পরে আল্লাহর দরবারে উপস্থিত। বলে যে মুসা এনেছো? বলে হ্যাঁ আল্লাহ আমি তুরবার উপস্থিত এনেছি। বলে কার কলিজা? বলে আল্লাহ একজন পাগল ব্যক্তি তার কলিজা নিয়ে এসেছি। বলে হ্যাঁ মুসা রে তুমি তো নবী, তুমি কি নবী? যার কলিজা এনেছো ঠিক কেমন ব্যক্তি জানো? তুমি বলেছো না আমি তোমাকে ওই মহিলার কাছে বেইজ্জত করেছি, মুসা রে আমি বেইজ্জত করি নাই, তার তকদিরের মধ্যে আসলে কোনো ছেলে ছিল না। আমার এই পাগল যার কলিজা তুমি নিয়ে এসেছ যে বলেছিল আমাকে পাইলে দুই লোকমা খাওয়াবে, মুসারে কেমন পাগল হইলে নিজের কলিজা ছিঁড়ে আমি আল্লাহর জন্য দিতে পারে? মুসারে যেই বান্দা নিজের শরীরের জান পর্যন্ত বুকের কলিজা ছিঁড়ে আমার জন্য দিতে পারে, আমি কেন আমার ওই বান্দার জন্য আমার বান্দিকে সাতটা সন্তান দিব না? জোরে বলেন সুবহানাল্লাহ। যে নিজের কলিজাটা পর্যন্ত আমার জন্য কোরবান দিতে পারে তার কথা আমি কিভাবে ফেলবো? বলে যে ফেলবো মানে তো তকদির কেমনে সাতটা সন্তান কেমনে দিলেন?
বলে যে তুমি যখন এখান থেকে যাচ্ছিলা, মহিলা জিজ্ঞেস করেছিল কোনো সন্তান আছে কি না, তুমি বলেছো আল্লাহ বলেছে নাই। তো বলে যে তখন এই মহিলা রাগে ক্ষোভে জঙ্গলের ভিতরে ঢুকেছিল, তার খাওয়ার টাওয়ার যা ছিল এগুলো নিয়ে জঙ্গলের ভিতরে আর ঘরে যাবে না বলে নিয়ত করেছিল। ওই ঢুকার ভরে আমার এই পাগলের সাথে তার দেখা হয়েছিল। তখন আমার পাগল বলতেছিল এক রুটিতে এক ছেলে, এক রুটিতে এক ছেলে, সুবহানাল্লাহ। তখন আমার এই বান্দিনী তার পকেটে যা খাবার যে জুরির মধ্যে ছিল একটা রুটি দিয়েছে একটা ছেলে। তখন আমার পাগল বলেছিল দুই রুটিতে দুই ছেলে, তিন রুটিতে তিন ছেলে, সাতটা রুটি ছিল, সাতটা রুটি সব আমার এই পাগলকে খাওয়াইছে। আর ওই আমার পাগল সাত রুটি খাওয়ার পর আমাকে বলেছিল আল্লাহ আমি বলেছি আমার মুখ দিয়া একটা রুটি দিলে একটা ছেলে দিবে তুমি, অতএব আমার কথা তুমি আমাকে বেইজ্জত করিও না, এই মহিলাকে তুমি সাতটা সন্তান দান করো। জোরে বলেন আমি আমার ওই মকবুল বলির দুয়ার কারণে ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউসবিত, যা ছিল সেটা আমি মুছে দিয়েছি, যা ছিল না সেটা দৃঢ় করে দিয়েছি, কারণ আমি আল্লাহর কাছে ওয়া ইনদাহু উম্মুল কিতাব, মূল কিতাব তো আমার কাছে, আল্লাহর ওলিরা লোহে মাহফুজ দেখে এর উপরও একটা কিতাব আমি গোপনে রেখে দিয়েছি, যেই ধনভাণ্ডার আমি পৃথিবীর কারো কাছে জানাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে যে আমার এই ওয়াকুনু মাসওয়া দেখি, তুমি আমার এই বান্দাদের সাথে থাকবা, চলাফেরা করবা, তাহলে তোমার চক্ষু আরও খুলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে নবীদেরকে আল্লাহর ওলির দরবারে পাঠানো, নবীরা তো আল্লাহর দেয়া জ্ঞানের শিক্ষায় শিক্ষিত, এরপর ওলির দরবারে কেন? তার মানে আল্লাহ বুঝিয়ে দিলেন বেলায়তার মারফত একটা একটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে। আমার গৌসে পাকের এই এলম দুনিয়ার ফরা এলম নয়, ভার্সিটির এলম নয়, এগুলো হচ্ছে আমার মোস্তফার সিনার এলম। সেজন্য ওই এলমের যদি প্রয়োজন হয় কারো, তাহলে আমার মোস্তফার কাছে যেতে হবে। তো আমি তো মোস্তফাকে দেখি নাই, তো আউলাদে রসুল আমার নবী বলছেন আমার আলীর কাছে আসিও, এলমের প্রয়োজন হলে আলীর কাছে আসিও, আলীকে যদি না পাও আলীর যারা ওয়ারিশ আছে আউলাদে রসুল আছে তাদের দামান তলে তাকিও, তোমার এলম সিনা বসিনা চলে আসে। কিতাব পড়ে বাংলা বই পড়ে আলেম হওয়া যায় না। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম আজকে আলোচনা করছি, এটা আমাদের কোনো এলম নয়, এটা আমার গৌসে পাকের ফয়েস। এই জন্য ইমানদার যদি ইমানের হেফাজত চাই এলমের প্রয়োজন হয়, কারণ ইমান হেফাজত করতে গেলে এলমের দরকার। এই এলম যদি দরকার হয়, কোন এলম? এলম শয়তানেরও আছে। কোন এলম? মুস্তফার এলম। সে মুস্তফার এলম লাগলে ওয়া কুনু মা সাদিকিন, আল্লাহর ওলি আল্লাহদের আওলাদের রসুলের দামান তলে থাকতে হবে, তাহলে সে মদিনাওয়ালার ফয়েজ আপনি পাবেন। আল্লাহ আমাদের আজকের মাহফিলকে কবুল করুন। ফেরেশতাও কি সালাম লাইকা ইয়া রাসূল সালাম লাইকা ইয়া হাবিব সালাম ইয়া রহমাতাল লিল আলামিন মেরা আকা মাই গোলাম মে মুস্তাফা হো গৌস কা দর পে গদা হো খাক পা কে আউলিয়া হো তাবে আহমদ রজা হো নবী সালাম আলাইকা ইয়া রাসূল আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা হাবিবি সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন মেরা আকা হাশর মে জব হো পুকারনা নফসি নফসি কা তরানা জব না হো কোই ঠিকানা তব শফাআত সে বচানা নবী সালাম আলাইকা ইয়া রাসূল ya habib sallallahu alaihi wa sallam ghaus-e-azam
ছোরবি সির কোটি কতই অবসা মুরশেদি হজরত কবলা তাহের সাবের শারণকে আহলে সুন্নাত কোসালাম মুস্তফা জানে তপেলা কোসালাম শমায়ে বজমে সঞ্জিরি আজমিরি খাজা গরিব নওয়াজ রহবরে আউলিয়া কবলা গৌসে মজি ভান্ডার আলা হযরত সদরুল আফাদিল আল্লামা গাজী শের বাংলা মুশকিল কুশা হাজত রওয়া হযরত চারি পীর আউলিয়া জিনকে হর হর আদা সুন্নতে মুস্তফা এসে পীর তোরি কত পেলা কোসালাম মুস্তফা জানে কত পেলা কোসালাম শমায়ে বজমে ইয়া ইলাহি সদকায়ে তাজিমে রসূল হে সালামি আজজানা হো কবুল মদিনে কে ছাদ হাজারো সালাম মদিনে কে ছাদ মদিনে কে ছাদ করোড়ো সালাম মদিনে কে ছাদ বাদ সালাম বলা বলা উলা।